যে সমস্ত মহিলা মা বোনেরা এই সবে বরাতের রাত্রিতে এই পদ্ধতিতে আমল করবে আল্লাহর কাছে যা সাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তাই দিবে তাকে অজস্র গুপ্ত ধনের মালিক আল্লাহ বানায় দেব রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুদ 12 নাম্বার পারা প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনেই বলেন ওয়া মা মিন দাাবাতিন ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির রিযকহা ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবুল মুबीन আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দিয়ে থাকি ইয়ালা মুসতাকরাহা ও মুস্তাউদাহা এর ব্যাখ্যা এসেছে যখন আমরা বাবার শুক্র কি মায়া মায়ের ডিম্বানু ছিলাম তখন আল্লাহ তাআলা রিজিক দিয়েছে আর যখন আমরা মাটি নিচে মিশে যাব তখন আল্লাহ পাক রব্বুলান আমিন আমাদের রিজিক দিয়ে থাকেন রিজিকের মালিক তো একমাত্র আল্লাহ তাআলা এইজন্য মা বোনদেরকে বলবো সবে বরাতের রাত যেটা স্পেশাল রাত এই রাত কিন্তু মাসে আসে না এই রাত কিন্তু সপ্তাহে আসে না এই রাত কিন্তু প্রতিদিন আসে না বছর একবার আসে এই রাত্রিটার গুরুত্ব দিবেন এই রাত্রিটা এমন একটা রাত্রি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান যখনই শাবান মাসের মধ্যরজনী আগমন করে ফাকুমু লাইলাহা ওয়া রাহা

রাজিকিন ফারজুকাও কারিজিক লাগবে আমার কাছে যাও আলামিন মুস্তাগফিরিন ফাগফিরলা কার ক্ষমা লাগবে আমার কাছে যাও আলা মুস্তারিকিন ফারজুকলা কারিজিক লাগবে রিজিক বলতে টাকা পয়সা দন্দ লোক সুখ শান্তি সন্তান সন্ততি বিভিন্ন রকমের মনের আশা যদি আপনি এই রাত্রিতে আল্লাহর দরবারে টাকা চান পয়সা চান গায়বী রিজিক চান গায়বী চান আল্লাহ অবশ্যই আপনাকে দেবে রসুল নিজে বলে দিয়েছে আর তিন নাম্বার বলেন আলা মুমাতাল ফাউ আফিয়াহু এর অসুস্থ আমার কাছে যাও আল্লাহ তোমাকে সুস্থ করে দিবে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন

যদি আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন আর এবাদত বন্দির মতো এবাদত বন্দি করতে পারেন যদি খুশু খুচুর সহিত করতে পারেন চোখের পানি ফেলে যদি আল্লাহ কাছে চাইতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহ আপনাকে মালিক আল্লাহর কাছে নাই এমন কিছু নেই আল্লাহ তো সব কিছুর মালিক এই জন্য বলি হ্যাঁ মা বলেন অবশ্যই অবশ্যই যদি আপনি রাত্রিতে এবাদত বন্দি করতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে কারণ সব মানে রাত আর বরাত মানে মুক্তি বা ভাগ্য অর্থাৎ মুক্তির রাত ভাগ্যের রাত এই রাতটিতে আল্লাহ মাফ করে দেয় আর ভাগ্য খুলে দেয় আপনি আল্লাহর কাছে যা চাবেন আল্লাহ তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে তাই দিয়ে দিবে অবশ্যই আল্লাহ দিয়ে দিবে এই জন্য গুপ্ত মালিক চান যে কাজে হাত দেয় সে কাজে সফলতা পাচ্ছে না আপনি এই রাত্রিতে এবার বন্দুকি করে ভাগ্যের পরিবর্তন করুন যে কাজে হাত দিবেন ও কাজে আল্লাহ সফলতা দিয়ে দিবে বিশ্বাস না করলে মন মতো এবার করেন বিশ্বাসের ভক্তি সহকারে বন্দি করে দেখেন আল্লাহ কপালটা খুলে